একসময় ডাকাত দলের কালী বলে খ্যাত ছিল, ওদের নরবলিও। একদিনেই মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি করে পুজো করে সূর্য ওঠার আগে বিসর্জনও দিয়ে দেওয়া হতো। এমনই নিয়ম রীতি মেনে পুজোর চল ছিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির শক্তি আরাধনায়। আবার এটাও কথিত আছে যে ওপার বাংলার দিনাজপুরের রাজা গিরিজানাথ রায় স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তার দিনাজপুর এলাকা ছেড়ে মা রায়গঞ্জের দেবীনগরের এই এলাকায় গাছের নিচে থাকবেন, এখানেই তাকে যেন পুজো করা হয়। সেই মতো মহারাজা লোক লস্কর এবং পূজার সমস্ত সামগ্রী নিয়ে সেখানে গাছের তলায় কালী পুজো করতেন, এমনকি তিনি পুজোর পুরোহিত ও ঢাকিও সাথে নিয়ে আসতেন। সেসব 500 বছর আগের কথা। এখন এই পুজোর দায়িত্বে রয়েছেন দেবীনগর কালীবাড়ি ও দুর্গা মন্দির সমন্বয় কমিটি। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য, মন্দিরের কোনো ছাদ নেই। জানা যায় রায়গঞ্জের দুর্গাপুরের জমিদার ভূপাল চন্দ্র রায়চৌধুরী মায়ের স্বপ্নাদেশ পান দেবীনগরে গাছতলায় মন্দির তৈরি করার, কিন্তু মন্দিরে কোনো ছাদ বা চালা থাকবে না। জমিদার স্বপ্নাদেশ পেয়েই আজকের এই দেবীনগর কালী মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। খুবই নিয়ম নিষ্ঠার সাথে এখানে পুজো হয় প্রতিবার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়। তবে আজ একদিনে প্রতিমা তৈরির নিয়মটা বদলে ফেলা হলেও দীপাবলির রাতে পুজো শেষ হওয়ার সাথে সাথে সূর্য ওঠার আগে প্রতিমা বিসর্জন দেওয়ার রীতি আজও বজায় রেখেছেন দেবীনগর কালীবাড়ি পুজো কমিটি। রয়েছে বলি প্রথাও, তবে বলি দেওয়ার পর নদীতে মায়ের বিসর্জনের পর। তপন চক্রবর্তী, এখানে কি করেন? এখানে পুজো করি। কত বছর ধরে পুজো করছেন? আমি 28 বছর হতে চলছে। তার আগে বাবা করতেন, তার আগে দাদু করতেন। বংশ পরম্পরায় পুজোটা হচ্ছে। এখানকার পুজোর তো কিছু বিশেষ নিয়ম রয়েছে। হ্যাঁ, কি নিয়মে পুজো হয় এখানে? পুজোটা হচ্ছে বৈষ্ণব মতে পুজো, এবং এখানে কোনো রকম অন্ন ভোগ নেই, ফলমূল মিষ্টি, তার সঙ্গে একটু লুচি সুজি দিয়ে আমাদের এখানে ভোগ হয়। পুজোর দিন কীভাবে পুজো হয়? পুজোর দিন সন্ধ্যার থেকে, সন্ধ্যার সময় মায়ের মূর্তি বেদিতে ওঠানো হয় এবং তখন থেকে নিবেদনী কাজটা শুরু হয়। রাত্রি 10:30 থেকে 11:00 মধ্যে পুজোতে বসা হয়। রাত্রি 4:00 সময় মায়ের পুজো শেষ করে মাকে জলে নিরঞ্জন করা হয়। এই রাতের মধ্যে কেন? এটা সেই পূর্ব থেকেই এটা হয়ে আসছে, এই নিয়মে মা সূর্যের আলো দেখবে না, সেই মতেই পুজো হয়ে, সেই মতেই হয়ে আসছে। সারা বছর কিভাবে পুজো? সারা বছর এই বেদিতেই পুজো হয়, তো নিত্য পুজো হয়, প্রতিদিন এখানে সন্ধ্যা আরতি হয়। পুজোর দিনে কেমন ভক্ত সমাগম থাকে? প্রচুর, অগণতি অগন্তি। পাশাপাশি তো এখানে বলি প্রথা ছিল, বহু পূর্বেই ছিল, এবং এটা বোধ হয় 6-7 বৎসর হবে, 18 সাল থেকে বন্ধ হয়ে গেছে। না, এটা আমাদের সবার সম্মতি ক্রমে। আমার নাম দেবাশিষ দত্ত। আমি এই পূজা কমিটির সম্পাদক পদে আছি। বলছি, কত বছরের পুরোনো পূজা আর এই পুজোর ইতিহাস কি আছে? কত বছরের বলতে, এটা তো প্রায় অনুমানিক 500 বছরের পুরোনো পুজো। তবে ইতিহাস বলতে, এখানে আগে ডাকাতরা পূজা করত, কথিত আছে, কিন্তু পরবর্তীকালে দিনাজপুরের যে মহারাজা ছিলেন গিরিজানাথ রায়, উনি মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন, পেয়ে উনি দিনাজপুর থেকে সকালবেলা রওনা হয়ে এসে এই জায়গাটা খুঁজে বের করেন, তখন উনি মায়ের বেদি পান, তারপর থেকে উনি বৈষ্ণব মতে এই জায়গাটা পুজো করেন। আর এই জায়গাটা পুজো প্রথমে তো ওনারা যেহেতু বৈষ্ণব ছিলেন, সুতরাং বৈষ্ণব পদে এই জায়গাটার পুজো হতো। ওনারা সকালবেলা দিনাজপুর থেকে প্রতিবারটা ওই চেম্বার থেকে উনি খুঁজে পেলেন, তারপরে প্রতিবারই উনি আসতেন, এসে সন্ধ্যাবেলায় মূর্তি তৈরি করে সেই রাতেই পুজো করতেন, এবং যখন মায়ের সূর্য ওঠার আগেই মায়ের বিসর্জন হয়ে যেত। এটা উনি ওনার স্বপ্নাদেশ ছিল, মা বলেছিল যে আমি সূর্যের মুখ দেখবো না, সেই রীতিতেই পুজো হয়ে আসছে। এখনো কি সেই রীতিতেই পুজো হয়? হ্যাঁ, তা উনি গিরিজানাথ পর জগদীশচন্দ্রনাথ ওনার ছেলে, তিনি এই পুজোটা ওইভাবেই প্রচলন করেন। পরবর্তীকালে এই জায়গাটা উনি একটা ট্রাস্টির মাধ্যমে আমাদেরকে দান করেন, ট্রাস্টি এখন ওই একই নিয়মে পুজো করে এসছে। দেখা যাচ্ছে পুজো এই মন্দিরের উপরে ছাদও নেই, সেইটাই ছাদ নেই বলতে, মা গিরিজানাথকে স্বপ্ন দিয়েছিলেন, মা বলেছিলেন ওনার স্বপ্নাদেশে মায়ের
আদেশ ছিল যে আমার একটাই ছাদ, একটা খোলা আকাশের নিচে আমি থাকব, সেই ছাদের নিচে আমি সবাই আমার সকল সন্তান সন্ততিদের নিয়ে থাকব, আমার মন্দিরের উপর কোনো ছাদ হবে না। তার সেই জন্য এই মন্দিরে ছাদ দেওয়া হয়নি, অন্য সব মন্দিরে ছাদ আছে, এই মন্দিরে সেই জন্য ছাদ দেওয়া হয়নি। এখন পুজোয় কি ব্যবস্থাপনা রাখে? পুজোয় ব্যবস্থাপনা বলতে গোটা দিনাজপুর এবং মালদার থেকে অনেক লোক এখানে আসে, প্রচুর ভিড় হয়। দিন দিন তো বিভিন্নভাবে উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রথমে আগে যেটা নিয়ম ছিল, সব পুজোর প্রসাদ আমরা জমা নিতাম, পরের দিন বিতরণ করতাম, সেটাতে অনেক অসুবিধার সৃষ্টি হতো। এখন আমরা সন্ধ্যাবেলায় সাময়িক মায়ের মূর্তির প্রতিষ্ঠার পর পুজোটা হয়, তারপর আমরা ভোগ নিবেদন করে দিই। এদিকে ডিসপ্লে থাকে, ডিসপ্লেতে দর্শকরা ঢুকতে পারে না, অনেক দর্শনার্থী আসেন যারা মন্দিরে ভিড়ের জন্য ঢুকতে পারে না, বিশেষ করে বয়স্ক লোকরা, সেই জন্য আমরা এদিকে ডিসপ্লে রাখি, ডিসপ্লেতে বাইরে থেকে দেখতে পায়। তারপরে আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখানটাতে অনলাইনে আমরা টোটাল পুজোটাকে কভার করতে থাকি। এইভাবে আমরা ব্যবস্থাগুলোকে করি প্রতিবারের মতো। কোন কোন জায়গা থেকে আসেন? মোটামুটি গোটা দিনাজপুর থেকে আসেন, কথিত আছে আগে তো বাংলাদেশ থেকেও আসতেন, বর্তমান যা পরিস্থিতি আসতে পারবে কিনা আমরা বলতে পারছি না, তবে আমাদের রেকর্ড অনুযায়ী গত বছরও বাংলাদেশ থেকে লোক এসছেন এবং এখানে তাদের ইচ্ছা পূরণের জন্য আমাদের অফিসে খাতাতে তারা নাম লিখেছেন, মালদার থেকে কিছু লোক আসেন। বাংলাদেশ থেকে লোক এসছেন এখানে দিনাজপুর থেকে।